প্রিয় পরম দয়া ঠাকুর শ্রী আত্মচরণে ভক্তিগুলো প্রণাম জানাই, প্রণাম দ্বারা পরমাত্মা যতজন শিশু বর্ধার আত্মচরণে পরম পূজ্য পাহাদ শিশু বর্ধার আত্মচরণে প্রণাম, পরম পূজ্য বাসী আত্মধ্যের আত্মচরণে কৃষ্ণ পরিবাস্ত সদ দাদাদের ভক্তিমন্ত মহারাজের শ্রী আত্মচরণে সমাগত ভক্তমন্ডলী কৃষ্ণপাল দাদারা ভক্তিমন্ত মায়েরা ছোট ছোট ভাই বোনরা প্রত্যেক অন্তরের আনন্দ সেই সুন্দর সুন্দর গান এবং সুন্দর সুন্দর কথা আমরা আস্বাদন করছি, ভালো লাগছে। এই সমস্ত জেরক্স করে অজয় দেবদাস সেন আমার ছেলে এবং আরো অনেকে মিলে সুবন্ধা সমস্ত জেরক্স করে অনেককে দিয়েছি, অনেককে। আমি একদিন জগন্নাথ মন্ডলকে নিয়ে ওই ভারতীদের বাড়ির কাছাকাছি ওদিকে গেছি, মনে নেই অনেকদিন আগে দীক্ষা দিয়েছিলাম, যা খোঁজখবর নিয়ে বাড়িতে গেলাম, যাজন তাজন হলো, ওই দিন একটু পুনঃস্মরণ করে দিলাম। জগন্নাথও ভালো যাজন করে, পুনঃস্মরণ করে দিলাম। তারপরে ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুতেই জিজ্ঞাসা করি হয় না। তারপর আমাদের গ্রামের সঞ্জয় বলে একটা ছেলে আছে, ও পাবলিক ওয়ার্ক করে, ভোটার লিস্টের সমস্যাগুলোর সাথে ভালোভাবে জানে। ওর বাড়িতে গেলাম, নাম বলছি, ও বলছে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় স্পট সমস্ত বলে দিচ্ছি, অনেক বাড়ি দিয়ে দিয়েছি, একাও যাই, কারণ সবসময় হাতের কাছে কর্মী স্টক থাকে না যে তাকে নিয়ে যাও, কাজে একা একা যা যে এভাবে যাজন করছি। আসল কথা যে সৎসঙ্গের প্রধান কাজ হচ্ছে যজন যাজন ইষ্টভূমি, যজন যাজন ইষ্টভূমি, যজনানুপ যাজন মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায় না। ঈশ্বরের পথে থাকতে গেলে, ঠাকুরের পথে থাকতে গেলে যজন সমৃদ্ধ যাজন, আর ইষ্টভূমি তো আসেই। হ্যাঁ, যাজন বুদ্ধি শিথিল যত অনুরাগ আবির তত, যাজন ছলে করলে কাজ, কাজ পড়েতেই কাজের কাজের মাথায় পড়ে পাস, সাংঘাতিক কথা। যাজন ছেড়ে করলে কাজ, কাজের মাথায় পড়ে পাস পড়ে, মানে কাজটা বন্ধ হয়ে যায়। কাজে সবসময় যাজনশীলতা, এই যজন করলে কি হয় জানেন, যজন করলে আমি যজন করছি মনে করছে আমি যজন করছি না আমদান করছি, কিন্তু তার সাথে যতের সাথে ঠাকুর আমার সাথে যুক্ত হচ্ছেন, থাকছেন, আমি ঠাকুরের সাথে যুক্ত হচ্ছি, ঠাকুর আমার সাথে যুক্ত হচ্ছেন, এই যোগের খেলাটা চলছে, যোগের খেলা, একটা মিলনের খেলা চলছে। যাদব করছি সেখানে ঠাকুর আমার মধ্যে এবং যাকে যাদন করছে যাদিত ব্যক্তির সাথে ঠাকুর লীন থাকছে, ঠাকুর থাকছে, ঠাকুর উপভোগ করতে চান। আসলে ঠাকুর উপভোগ করতে চান কি, যজন উপভোগ করতে চান, যাজন উপভোগ করতে চান, কৃষ্ণপতি উপভোগ করতে চান, তিনি উপভোগ করতে চান, কিন্তু আমাদের উপভোগ হয়ে উঠত, আমাদের উপভোগ হয়ে উঠতে হবে, যাতে আমি ঠাকুরকে উপভোগ করছি যজন যজন কৃষ্ণপতির মধ্যে, কিন্তু ঠাকুর আমাকে কিভাবে উপভোগ করবেন, তাহলে আমাকে কতখানি শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য নির্মল পবিত্র আমাকে হয়ে উঠতে হবে। বাবুন তো আমাকে খুব নাম ধাম করায়ণ সুনিষ্ঠ এবং ইষ্টার্থ করায়ণ আমাকে হয়ে উঠতে হবে। কাজেই যে যাজন এটা চলছে চলবে, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের মায়েরা ধরুন এই ডিপি ওয়ার্সার কাজটা আমাদের দিলেন না, এই কাজটা দিলেন না, তাহলে কি হতো, মায়েরাও ঘরে বসে থাকতে আর আমাদের ছেলেরাও ঘরে বসে থাকতো, আর দেয়া কি বাড়তো, গান বাজনা করতো, আর যারা ঋতিক তারা একটু যাজন যখন দীক্ষা দিত, আর দীক্ষা দিত তারপরে তাদের খোঁজ খবর আর নিত না, নিতাম না, কি হচ্ছে কি না হচ্ছে অত খোঁজ খবর নেওয়ার দরকার নেই, দীক্ষা তো হয়ে গেছে, কোটা তো ফুলফিল করেছি, যাই হোক, আর বিশিষ্ট ভয় নেই। আমাদের দৈনন্দিন জীবনে টার্গেট রাখতে হবে যে আমার যজনটা হলো 5 মিনিট, অন্তত 5 মিনিট তো যজন হলো, তাহলে 5 মিনিট যাবো না, আর ইষ্টমূর্তি তো আমাদের করতেই হচ্ছে,
ঈশ্বরের প্রতি অনুরাগ বশত ভক্তি বশত তার জন্য একটু ভোগ নিবেদন করা, ভালোবাসার অর্ঘ, প্রেমের অর্ঘ, আমি তাকে ভালোবাসি, প্রেমের ইষ্টবৃত্তি, পিতৃবৃত্তি, মাতৃবৃত্তি, বৃত্তি ছাড়া জীবনের কৃতি নেই, জীবনের জীবন জীব জগতের কোনো অস্তিত্ব নেই বৃত্তি ছাড়া, এটি নাম বৃত্তি, বৃত্তিটা সবচেয়ে বা ভরণ পূরণ পালন পোষণ ছাড়া জীব জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। আমার প্রিয় পরম যিনি দয়া ঠাকুর যিনি, তার সাথে যুক্ত থাকা, তাকে ভালোবাসা একটা বাস্তব উপায়, তার জন্য বাস্তবভাবে করা, নাম ধ্যান করা বলছেন, শুধু নাম করলে হবে না, শুধু কর্ম করলে হবে না, নাম এবং যে নাম এবং কর্ম একসাথে চালাতে হবে, শুধু নাম করলে হবে না, আবার শুধু কর্ম করলে হবে না, নাম এবং কর্ম একসাথে চালাতে হবে। দারুণ কথা বলছেন। যাই হোক, যে মায়েরা যেভাবে অগ্রগতি তারা গাজন নিয়ে চলছে, ছেলেরা চলছে, আমরা সকলেই সেই গতিতে গতিশীল হব। আমাদের শ্যামলদা এবং তার পরিবারের ছেলে মেয়ের সমবেত সকলের পাড়া প্রতিবেশী সকলের মঙ্গল হোক, নিরোগ সুস্বাস্থ্যের অধিকারী হোক, কৃষ্ণ প্রাণে হোক এই প্রার্থনা করি। এরপর আমাদের সভাপতি মহোদয় বলছে, জয় গুরু। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।